এই মুহূর্তে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। শুরুতেই যাচ্ছি মামুনের কাছে। ফজরবাদ বয়ানের মাধ্যমে আজকে যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দিনটি শুরু হয়েছিল। তার পর কিছুক্ষণ বিরতি দিয়ে 9:40 যখন বাজে, 9:40 হেদায়তি বয়ান শুরু হয়েছে এবং এই হেদায়তি বয়ান চলবে মোনাজাতের আগ পর্যন্ত। এখন যিনি হেদায়তি বয়ান করছেন তিনি মাওলানা সাদ কান্ধলভির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি, এবং তিনি উর্দুতে বয়ান করছেন, যার বাংলা তর্জমা করছেন মাওলানা জিয়া বিন কাসেম। তো এই যে বয়ান, এটি আরও দীর্ঘ সময় চলবে, অর্থাৎ 12:00 পর্যন্ত চলবে। আয়োজক কমিটি যেটি জানিয়েছে আমাদেরকে কিছুক্ষণ আগে যে মোনাজাত বেলা 12:00 আগে শুরু হবে না, বেলা 12:00 পর অর্থাৎ 12:05 থেকে 12:10 এমন সময় হতে পারে মোনাজাত শুরু হতে। এবং মোনাজাতের ব্যাপ্তি কতটুকু হবে সে ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম, বলেছেন যে মোনাজাতের ব্যাপ্তি ঘণ্টাখানেক বা তার কিছু কম সময় হতে পারে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে ফজর বাদ এই যে বিশাল ময়দান 160 একরের, এই ময়দানে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ, হাজারো মানুষ তারা আসছেন এবং তারা ময়দানে ঢুকে জায়গা নেওয়ার চেষ্টা করছেন। 85টি খিত্তায় যারা ছিলেন গত 3 দিন যাবৎ তারা তো রয়েছেনই। এছাড়া ময়দানের আশপাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, যে রাস্তা রয়েছে, যে অলিগুলি রয়েছে, সমস্ত জায়গায় মুসল্লিরা এসে তাদের অবস্থান নিচ্ছেন মোনাজাতে শরীক হওয়ার জন্য। আমরা দেখেছি যে কামারপাড়া ব্রিজ, টঙ্গী ব্রিজ বা বেড়িবাঁধ, বিভিন্ন এলাকায় জায়নামাজ বিছিয়ে বা কাগজ বিছিয়ে, খবরের কাগজ বিছিয়ে বা পলিথিন বিছিয়ে অনেকে জায়গা নেওয়ার চেষ্টা করছেন, যাতে মোনাজাতে তারা মাঠের কাছাকাছি থাকতে পারেন, মাঠের কাছাকাছি থেকে মোনাজাতে শরীক হতে পারেন। তো বলা যায় যে আজকে এই যে ইজতেমার আখেরি মোনাজাত, এর মাধ্যমেই শেষ হতে যাচ্ছে দ্বিতীয় পর্ব। এবং এই দ্বিতীয় পর্বের যে সমাপ্তি, তার আগে আমরা দেখেছিলাম যে প্রথম পর্বের যে আখেরি মোনাজাত তাতেও কিন্তু লাখো মানুষ অংশ নিয়েছিলেন এবং যে যেখানে পর্যন্ত আসতে পেরেছিলেন, মাঠের কাছাকাছি অনেকে আসতে পারেননি, তারা সেখান থেকেই মোনাজাতে শরিক হয়েছিলেন। তো গত প্রথম পর্বের মোনাজাত যদিও 10:00 পর শুরু হয়েছিল, এইবার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতটি আরও একটু বিলম্বে শুরু হবে, অর্থাৎ 12:00 আগে শুরু হবে না। এখনও বলা চলে যে হাতে প্রায় 2 ঘন্টার মতো সময় রয়েছে মোনাজাত শুরু হতে। তো আমার কাছে ইজতেমা মাঠের এক প্রান্ত থেকে ছিল এতটুকু, আরেক প্রান্তে রয়েছেন সহকর্মী রাজিবুল হাসান, জানবো তার কাছ থেকে। দুঃখিত, আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আতিকুর রহমান তমাল। হ্যাঁ, সকাল থেকে আমরা দেখছি যে তলে তলে মানুষ কিন্তু আসলে ইজতেমা যে ময়দান সেই ময়দানের দিকে কিন্তু আসলে ধাবিত হচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে এয়ারপোর্টের যে সড়কটি রয়েছে সড়ক পথেও কিন্তু মানুষ যাচ্ছেন, এবং সেটি ছাড়াও যে রেলপথটি রয়েছে সেখানেও কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে। কিন্তু একটি বিষয় বলে রাখতেই হবে যে গতবার যে ইজতেমা হয়েছে অর্থাৎ গত পর্ব, সেই পর্বে কিন্তু আমরা দেখেছি যে পরিমাণ মানুষ ছিল সেই পরিমাণ কিন্তু মানুষ কিন্তু এই পর্বে নেই, এবং যে কারণে আসলে বলা চলে যে সড়ক যে বন্ধ রাখার যে সিদ্ধান্ত সেটি কিন্তু সরে আসা হয়েছে। অর্থাৎ এর আগের পর্বে আমরা কিন্তু এমনটি দেখেছি যে ইজতেমা যেদিন শেষ হয়ে যায় 15 তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে, সেদিন কিন্তু আসলে 6:00 থেকে সড়কটি বন্ধ ছিল। কিন্তু আজ কিন্তু আমরা দেখছি যে সড়কে যান চলাচল সীমিত রয়েছে, কিন্তু বন্ধ কিন্তু করা হয় নাই। এবং আমরা দেখছি যে এয়ারপোর্টের যে যে প্ল্যাটফর্মে যে অবস্থা সেখানেও কিন্তু খুব বেশি যে মানুষ রয়েছেন তা নয়, অর্থাৎ টঙ্গী যে ময়দান রয়েছে সেই ময়দানে কিন্তু মূল স্রোতটি কিন্তু অলরেডি চলে গেছে। এবং 160 একরের যে এলাকা মামুন যেমনটি বলছিলেন সেই এলাকাতে কিন্তু অনেক বেশি মানুষ অবস্থান নিয়েছেন, এবং যে কারণে এই সকাল 10:12:00 মধ্যে কিন্তু আসলে আখেরি মোনাজাত হওয়ার কথা। এই 2 ঘন্টায় আমরা ধারণা করতে পারি যে সেই স্রোত হয়তো এতদূর নাও আসতে পারে। এবং সেই জায়গা থেকে আপনাকে জানিয়ে রাখি যে ট্রেন কিন্তু মোট 13টি আসলে ইজতেমার জন্য দেওয়া হয়েছে, এবং সেটি হচ্ছে যে ঢাকা থেকে 5টি টঙ্গীতে, টঙ্গী থেকে 5টি ঢাকায়, এবং 3টি কিন্তু টঙ্গী থেকে অন্যান্য জায়গায়, সারা দেশের অন্যান্য জায়গায়। তো সব মিলিয়ে কিন্তু এই যে 13টি ট্রেন, সেই ট্রেনে করে কিন্তু আসলে এই যে মানুষজন রয়েছেন যারা আসলে রেলপথে ভ্রমণ করতে চান তারা কিন্তু রওনা করবেন। আমরা যেমনটি দেখছি যে আজকে যে রোববার, যে সরকারি খোলা দিন বা ছুটির দিন নয়, তো সেই জায়গা থেকে সড়কে বা রেলপথে যে পরিমাণ চাপ রয়েছে স্বাভাবিক সময়ের মতোই কিন্তু অনেকটাই বলা চলে। তো সেই জায়গা থেকে বলা চলে যে ইজতেমার যে আজকের খাখেরি মোনাজাতের
হরসেন্টি রয়েছে, সেটি কিন্তু 12টা কিন্তু শুরু হওয়ার কথা এবং বেলা 12টার পরে কিন্তু সেটি আসলে শেষ হয়ে যাবে। তো সব মিলিয়ে বলা চলে যে আজ কিন্তু জনসংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর বিমানবন্দর থেকে। আমরা তখন সরাসরি ছিলাম বিমানবন্দর স্টেশনে, তার আগে যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা ময়দান টঙ্গীতে।